গর্ভ অবস্থায় খাবার এবং জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই পরিবর্তন করতে হয় এবং আপনি যা খাবেন তা আপনার শিশুর উপর প্রভাব ফেলে তাই এই সময় সব খাবার ডাক্তারকে জিজ্ঞেস করে খাওয়াই ভালো আপনার কোনো ক্ষতি মানেই শিশুর ক্ষতি গর্ভ অবস্থায় শেষ তিন মাসে খুব সাবধানতা অবলম্বন করে ফল সবজি এবং পানীয় জাতীয় জিনিস গ্রহণ করা প্রয়োজন তো চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় শেষ তিন মাস কি কি খাবার খাওয়া যাবে না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন যেমন কাঁচা সবজি গর্ভ অবস্থায় বধজমের জন্য গ্যাস এবং অ্যাসিডিটি হয় সবজি খাওয়া খুবই ভালো তবে তা যেন অবশ্যই তাজা এবং রান্না করা হয় কাঁচা সবজি খেলে লাভের থেকে ক্ষতি বেশি হবে নাম্বার টু ঝাল খাবার যদিও এগুলি খেতে খুবই ভালো লাগে তবে শেষ তিন ঝাল খাবার খেলে বুকে ব্যথা অ্যাসিডিটি এবং পেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থায় লঙ্কা বেশি খেলে ফাইব্রিন কমে যায় এবং রক্তপাত হতে পারে নাম্বার থ্রি নুন এবং নুনে পড়া খাবার নুন ছাড়া খাবারের স্বাদ বিগড়ে যায় ঠিকই তবে বেশি খেলে ক্ষতি হতে পারে বেশি নুন খেলে ক্যালসিয়াম কমে যায় ও রক্তের চাপ বেড়ে যায় নাম্বার ফোর মদ কষ্ট হলেও মদের বোতলে হাত দেবেন না এতে শিশুর ওজন কম হতে পারে এবং ফিটার অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডারের কারণ হতে পারে আর এর ফলে শিশুর কানে শোনা এবং বলার অসুবিধা বেশি বড় মাতা ঘুমের অসুবিধা রুগ্ন মস্তিষ্ক এবং স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে নাম্বার ফাইভ ক্যাপিন শেষ তিন মাসে বেশি কপি খেলে শিশুর ওজন কমে যেতে পারে এবং মায়ের বুকে ব্যথা হতে পারে ক্যাপিন প্লেশনটা হেড করে শিশুর রক্তে মিশে গিয়ে রকম ক্ষতিকারক প্রক্রিয়া করতে পারে এছাড়া মায়ের ঘুম কমে যায় গর্ভাবস্থায় শেষ তিন মাস এগুলি যতটা পারেন এড়িয়ে চলুন তাহলে সুস্থ থাকবেন এবং শিশুও ভালো থাকবে ধন্যবাদ